ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বোন আপনি জানতে চেয়েছেন আপনার নিকট 12 ভরি স্বর্ণ থাকা সত্ত্বেও বা নিসাব পরিমাণ স্বর্ণ থাকা সত্ত্বেও আপনি জাকাত আদায় করতে পারছেন না, এবং জাকাত আদায় করতে না পারার কারণ হিসেবে আপনি উল্লেখ করেছেন যে আপনার কাছে নগদ অর্থ নেই বা আপনার স্বামীর কাছে চেয়েও আপনি পাচ্ছেন না, এবং আপনার স্বামীকে যদি আপনি স্বর্ণ বিক্রি করে জাকাত দিতে চান সে কথায়ও সে রাজি হচ্ছে না। এমত অবস্থায় এই পরিস্থিতিতে আপনার ওনাকে না জানিয়ে আপনার নিজ উদ্যোগে কি করতে পারেন? নিজ উদ্যোগে আপনি যেটা করতে পারেন যে আপনার যে পরিমাণ জাকাত অবশ্যই সেটা দিতে হবে আপনাকে। জাকাত না দিয়ে জাকাতের সম্পদ আপনার কাছে থাকা মানে হারাম সম্পদের মালিক আপনি, মানে যেই সম্পদের মালিক আপনি না। যখনই আপনার জাকাত চলে আসে আপনার সম্পদের উপর, জাকাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, তখন সেটা গরিবের হক হয়ে যায়, সেই সম্পদের মালিক আর আপনি থাকেন না। সেহেতু অন্যের সম্পদ নিজের কাছে রাখা এটা হচ্ছে হারাম, তার বিনা অনুমতিতে বা আরেকজনের হক তাকে না দিয়ে নিজে বক্ষণ করা, সেই হক ব্যবহার করা, এটা অবশ্যই ইসলাম বৈধতা দেয় না। এর জন্য আপনার যেটা প্রথমেই করণীয়, জাকাত না দিলে কি হবে, জাকাত না দেওয়ার যে ভয়াবহতা এই বিষয়ে আপনার স্বামীকে নসিহা করা এবং তার কাছ থেকে জাকাতের অর্থ তার অনুমতি নিয়ে বের করার চেষ্টা আপনাকে প্রথমত করতে হবে। যদি এটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনার স্বর্ণের মালিক যেহেতু আপনি, সেহেতু আপনি চাইলে আপনার স্বর্ণ বিক্রি করেও, কিছু স্বর্ণ বিক্রি করেও সেখান থেকে আপনি সেই অর্থ দিয়ে আপনি জাকাত আদায় করতে পারেন। অথবা এটাও করতে পারেন যে কারো কাছ থেকে আপনি অর্থ কর্জ নিয়ে আপনি জাকাত আদায় করে দিলেন, যদি আপনার স্বামী রাজি নাই হয়, আপনি জাকাত আদায় করে দিলেন, পরবর্তীতে আপনার স্বামীর কাছে অর্থ নিয়ে সেই কর্জ আপনি পরিশোধ করলেন। আপনার স্বামী যদি তারপর রাজি না হয়, আপনার স্বামীকে না জানিয়ে যদি আপনি জাকাত আদায় করেন বা স্বর্ণ বিক্রি করে হোক বা আপনার কারো কাছ থেকে যেভাবে আপনার সুবিধা আপনি যদি জাকাত আদায় করেন, এতে কোনো আপনি গুণাগার হবেন না যে কেন আপনার স্বামীর আপনি অনুমতি নিলেন না, বিষয়টি এমন নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম ধর্ম সুস্পষ্ট একটা ধর্ম আমাদের নিকট, এবং এই ধর্মের মধ্যে একটি মূল নীতি রয়েছে যেখানে বলা হয়েছে লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আদম সন্তানের অনুগত হওয়া যাবে না, মানে কোনো আদম সন্তান বা কোনো সৃষ্টির কোনো কথা শোনা যাবে না, ওই কথা শোনা যাবে না যে কথা শোনার মাধ্যমে স্রষ্টার নাফরমানি রয়েছে। মানে যেমন যদি কারো স্বামী বলে না জাকাত দেওয়ার প্রয়োজন নেই, তো জাকাত না দিলে তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করা হলো। এখানে সৃষ্টি চাচ্ছে জাকাত দিতে না, কিন্তু আমি যদি সেই সৃষ্টির কথা বা আদম সন্তানের কথা বা আমার স্বামীর কথা শুনি তাহলে স্রষ্টার নাফরমানি করা হচ্ছে। সেই ক্ষেত্রে তার কথা না শোনার মধ্যেই কল্যাণ, না শোনার মধ্যেই নেকি সওয়াব রয়েছে। এর জন্য আপনাকে যেভাবেই হোক না কেন আপনি আপনার অবস্থান ভালো বুঝেন, সেই জায়গা থেকে যেভাবেই হোক আপনাকে জাকাত আদায় করতে হবে। আল্লাহু আলাম বিশ্বাব, বারাকাল্লাহু ফিকুম।